বন্ধুরা, আজ 17ই মে 2024 এবং আজ হচ্ছে শুক্রবার। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। উপগ্রহ চিত্র বলছে বঙ্গোপসাগরের উপরে বেশ অনেক মেঘের সমাগম ঘটেছে, তার জেরে এদিকে পোর্ট ব্লেয়ার মানে আন্দামান দ্বীপপুঞ্জে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। এছাড়া আমাদের দক্ষিণ ভারতে বেঙ্গালুরু, এছাড়া মাদুরাই, কন্যাকুমারীতে এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। মধ্য ভারত অবশ্য পরিষ্কার, পশ্চিম ভারত, উত্তর ভারত পরিষ্কার। আমাদের পূর্ব ভারতের দিকে পশ্চিমবঙ্গ মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার, তবে আসামের শিলচরে খানিকটা বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। এবং বাংলাদেশের একেবারে পূর্বে জাকিগঞ্জ, এই যে অঞ্চলগুলো জয়ন্তিয়াপুর, সেখানে খানিকটা বৃষ্টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। মেঘালয়ের কিছু জায়গাতে বৃষ্টি রয়েছে। এই মেঘ কোন দিক থেকে প্রবেশ করছে সেটা দেখে নেব। এই মেঘ কিন্তু পূর্ব দিকে চলে যাচ্ছে, তাই বাংলাদেশের দিকে এই বৃষ্টি আসার সম্ভাবনা নেই। বাংলাদেশের সিলেটের দিক থেকে এটি শিলচরের দিকে প্রবেশ করেছে, তাই শিলচরের দিকে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারবো এবং পরবর্তী সময়ে মণিপুর, ইম্ফলের দিকে। বাকি আর কোথাও এই মুহূর্তে বৃষ্টি নেই। খুব ছিটে ফোটা বৃষ্টি একটু দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের করিমপুর, নাওয়াদা এই অঞ্চলটুকুতে, তাও সেই বৃষ্টির পরিমাণ খুবই কম। বৃষ্টি কিন্তু ভালো লেভেলের আছে আমাদের দক্ষিণবঙ্গে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সোমবার মঙ্গলবার নাগাদ বৃষ্টি আছে, এছাড়া রবিবার বাংলাদেশে বৃষ্টি আছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তবে সবার আগে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আলোচনা করব। তো ঘূর্ণিঝড় রিমাল এখনও অবধি তো তৈরি হয়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে এবং ভারত মহাসাগরের যেখানে সঙ্গমস্থল সেখানে কিন্তু ঘূর্ণাবর্ত অল্প অল্প করে দেখা যাচ্ছে। একটি হাই প্রেশার জোন লক্ষ্য করা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে। এই হাই প্রেশার জোনের পরেই একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, এরকমই কিন্তু মনে করা হচ্ছে, আবহাওয়াবিদরাও মনে করছেন এবং আমরাও এই সমস্ত যে মডেলগুলো রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি। দেখুন, 18 তারিখে সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না, আমরা সরাসরি চলে যাব 21 তারিখে। আর 21 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে দিই, এই ঘূর্ণিঝড় রিমাল কোন দিকে যেতে পারে তার সম্ভাব্য দুখানা গতিপথ নিয়ে আলোচনা করব। একটি গতিপথ আমি এটা দেখাচ্ছি, আর একটি গতিপথ নিয়ে তারপরে আসছি। এটা হচ্ছে গিয়ে একটা সম্ভাব্য, এটা একটি মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি এবং এটি হতে পারে, সমস্তটাই এখন হতে পারের উপর আমাদের চর্চাটা চলবে। তার কারণ এখনও ঘূর্ণাবর্ত তৈরি হয়নি, তাই আমরা হতে পারে ধরে নিয়ে চলবো, মানে সম্ভাবনা নিয়ে চলবো, একেবারে গ্যারান্টি দেব না। চলে যাব হচ্ছে গিয়ে সরাসরি 22 তারিখ। 22 তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এর গাস্টিং মানে বায়ুর ঝাপটা প্রায় 80 কিলোমিটারের উপরে পৌঁছে যাচ্ছে। সরাসরি 23 তারিখ, 23 তারিখে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে পুরোপুরিভাবে সিস্টেম তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা, আবারও বলছি সম্ভাবনা রয়েছে। 24 তারিখ যদি দেখি, 24 তারিখ নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে, তখনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি দুপুর 2:30 নাগাদ, যদিও গাস্টিং প্রায় 80 কিলোমিটারের উপরে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া 25 তারিখ যদি আমরা দেখি, 25 তারিখ সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেরকমই লক্ষ্য করতে পারছি। এবং তখন নর্মাল গতিবেগই পৌঁছে যাচ্ছে প্রায় 86 থেকে 90, মানে 100 কিলোমিটারের কাছাকাছি এখানে গাস্টিং যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে গাস্টিং অবশ্যই 130-140-এর উপর পৌঁছে যাবে। এবং সর্বশেষ যা আপডেট তাতে ভুবনেশ্বরের দিকে এটি আছড়ে পড়তে পারে। শুধু ভুবনেশ্বর নয়, ভুবনেশ্বর ছাড়াও অন্ধ্রপ্রদেশের খানিকটা অঞ্চলের উপরে এর আঘাত আনার সম্ভাবনা রয়েছে, যেটা 26 তারিখ ভোর রাতের দিকে মানে ওই 5:30 থেকে 8:30-এর মধ্যে এটি একেবারে অন্ধ্রপ্রদেশের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে। শ্রীকাকুলাম, তারপরে এদিকে দেখতে পাচ্ছি পালকোন্ডা, টেক্কালি, এই যে জায়গাগুলো, গুন্নুপুর। তো এই হচ্ছে সম্ভাবনা এক, যার এফেক্ট পড়বে বা পড়তে পারে, পড়বে বলা ভুল, পড়তে পারে ভুবনেশ্বর, এছাড়া বালেশ্বর আমাদের দক্ষিণবঙ্গের উপরেও, আংশিক বাংলাদেশের উপরেও এর এফেক্ট পড়তে পারে। আমরা যদি প্রিসিপিটেশনে যাই তাহলে বুঝতে পারবেন এর জেরে। যদি এই সম্ভাবনার দিকে এগোয় ঘূর্ণিঝড় রিমাল, তাহলে আমাদের দক্ষিণবঙ্গের উপরেও আঘাত আনতে পারে। আবার বলে রাখি, এটি একটি সম্ভাবনা। এবার ঘূর্ণাবর্ত তৈরির পর তার গতিবেগ এবং গতিপথ ঠিকঠাক করে বোঝা যাবে, তাই এটি যে অন্ধ্রপ্রদেশ কিংবা এদিকে
ভুবনেশ্বর উড়িষ্যার দিকে যাবে সেটার মধ্যেও কোনো গ্যারান্টি নেই, এটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে আসতে পারে। গত যে ঘূর্ণিঝড়গুলো আপনারা দেখেছেন মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়ার দিকে গেছে, আমাদের দক্ষিণবঙ্গে এসছে আইলা, আমফান, তারপরে বুলবুল, এই সমস্ত ঝড়গুলো কিন্তু সরাসরি আমাদের উপকূল দিয়ে প্রবেশ করেছে, সুন্দরবন অঞ্চল দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে কলকাতার উপর দিয়ে গেছে। তো পরিস্থিতি যে কোনো কিছু হতে পারে, এগুলো হচ্ছে গিয়ে সম্ভাবনা নিয়ে আলোচনা। এবার চলে আসি আমরা সম্ভাবনা দুই, সেক্ষেত্রে আমরা একটু মডেলটা চেঞ্জ করে নেব এবং আরেকটি সম্ভাবনায় কি হতে পারে সেটা আপনাদেরকে জানাই। এটাতেও কিন্তু আমরা সেই দেখতে পাচ্ছি 20 তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত তৈরি হবে, তারপরে 21 তারিখ ও 22 তারিখ নাগাদ সেই ঘূর্ণাবর্তের সিস্টেমটি আরেকটু জোরালো হবে, তারপর 23 তারিখে দুটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে, একটি তামিলনাড়ুর কাছাকাছি থাকবে, আরেকটি থাকবে হচ্ছে মায়ানমারের দক্ষিণে। এরপরে 24 তারিখ যদি আমরা দেখি, 24 তারিখ লক্ষ্য করা যাচ্ছে দুটো ঘূর্ণাবর্তই থাকছে এবং একটি লো প্রেশার জোন তৈরি হয়ে মায়ানমারের দক্ষিণে ইয়াংগং এই অঞ্চলে সেটি অবস্থান করবে, তখনও সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না। 25 তারিখ যদি আমরা দেখি তাহলে 25 তারিখ সেটি আঘাত হেনে যাচ্ছে মায়ানমারের ইয়াংগংয়ের দিকে। এর পরবর্তী সময়েও অনেক পরিস্থিতি বদল হতে পারে, মায়ানমারে প্রবেশ করার পরেও এই উপকূলের অঞ্চলে আবার এসে সেটি আবারও কিন্তু শক্তি সরবরাহ করে, সরবরাহ নয় সঞ্চয় করে আমাদের এদিকে আসতেই পারে। তো সবই সম্ভাবনা, তার জন্যই আমরা আলোচনা করছি। তবে ঘূর্ণিঝড় একটি তৈরি হওয়ার যে আশঙ্কা সেটা কিন্তু থেকেই যাচ্ছে, সেরকমই আপনাদের দেখালাম। তো এই গেল ঘূর্ণিঝড় রিমাল, আজকে 17 তারিখ, এখনও হাতে সময় আছে। যতক্ষণ না ঘূর্ণাবর্ত প্রপারলি তৈরি হচ্ছে ততক্ষণ অবধি কোনো গ্যারান্টি নেই, সম্ভাবনাই থাকছে। তো সেক্ষেত্রে এখনই এই উপকূল অঞ্চলের বা মৎস্যজীবীদের ভয় পাওয়ার কিছু নেই, এটা মোটামুটি 20-21 তারিখ নাগাদ পরিষ্কার আমরা বুঝে যাব যে ঘূর্ণাবর্ত কোন পথে কিভাবে তৈরি হচ্ছে সমস্তটা। আমরা কিন্তু 21 তারিখ 20 তারিখ 21 তারিখ নাগাদ যদি যাই তখনই বুঝে যাব যে ঘূর্ণাবর্তর পজিশন এবং এটি আছড়ে পড়ার সম্ভাবনা কতটা গ্যারান্টির দিকে এগোচ্ছে। আপাতত সমস্তটাই সম্ভাবনা। এবার চলে আসি আমাদের নর্মাল আপডেটে। শুরুতেই তো উপগ্রহ চিত্র নিয়ে কথা বলেইছি, শিলচরে বৃষ্টি হচ্ছে। তো আপনাদের জানিয়ে রাখি বৃষ্টির পরিমাণ কিন্তু আগামী 12 ঘন্টা যদি আমরা লক্ষ্য করি তাহলে সেইভাবে কোথাও নেই। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের গুয়াহাটির কাছে বৃষ্টি আছে, শিলচরের কাছে বৃষ্টি আছে, শিলচরে সামান্য বৃষ্টি আছে আজকে যেটা এই মুহূর্তে হচ্ছে সেটাই দেখলাম। এছাড়া আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে থাকছে, আলিপুরদুয়ার, এছাড়া দার্জিলিং এবং ওদলাবাড়ি, ধূপগুড়ি, শামসতে, এই জায়গাগুলোতে থাকছে। আর এই আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি সহ তেজপুর, জোরহাট, ডিমাপুর, হোজাই, ডিব্রুগড়, মানে আসাম জুড়ে বৃষ্টি থাকছে, শিলচরও থাকছে, বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টি থাকছে এবং বরিশালে বৃষ্টি থাকছে, উত্তর ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি থাকছে, উত্তর ত্রিপুরায় কুমারঘাট অঞ্চলে। এটা হচ্ছে আগামী 3 দিনের যে বৃষ্টির পরিমাণ। আর আগামী 5 দিন, মানে 3-এর পর 5 দিন, আগামী 5 দিনের মধ্যে আমাদের কলকাতা সহ খড়গপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান, সিউড়ি, আসানসোল, বোলপুর, বেলডাঙা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, জঙ্গিপুর, রামপুরহাট, এই অঞ্চলগুলোতে আগামী 5 দিন, মানে 3 দিনের পর 5 দিন, মানে সোম মঙ্গলবার নাগাদ বৃষ্টি আছে। ওকে, ঝাড়গ্রামও খানিকটা বৃষ্টি দেখতে পারবো। আর বাংলাদেশে বেশ ভালো বৃষ্টি আছে, সেই বৃষ্টি বিশেষত আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, এছাড়া কলাইবগুড়া, ঢাকা, কুমিল্লা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, এই অঞ্চলগুলোতে বৃষ্টি, রংপুর, চররাজীবপুর, ঘোড়াঘাট, এই জায়গাগুলোতে বৃষ্টি থাকছে। মূলত বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি সিলেট এবং মৌলভীবাজার, বিশ্বম্ভরপুর, মদন, ময়মনসিংহ, বাগমারা, লখাই, এই অঞ্চলে, আর শিলচরও বৃষ্টি থাকছে। আসাম জুড়ে বৃষ্টি কিন্তু থাকছে পুরো ত্রিপুরায় আগামী 5 দিনের মধ্যে, মানে সোম মঙ্গলবারের দিকে বৃষ্টি থাকছে। এবার আমরা দেখে নেব যে আজকের এই বৃষ্টিটার পর আবার কখন কবে বৃষ্টি আছে। দেখুন, প্রতিদিনই মোটামুটি মধ্য বাংলাদেশ এবং পূর্ব বাংলাদেশে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো,
শনিবার আগামীকাল যেরকম বরিশাল এবং এদিকে সিলেটের দিকে বৃষ্টি আছে বললাম, সন্ধ্যের দিকে থাকবে সেই বৃষ্টি। এবং তারপরে আমরা যদি দেখি রবিবার দিনটা মধ্য বাংলাদেশে বৃষ্টি আছে রাতের দিকে, সন্ধ্যে রাতের দিকে। আমাদের উত্তরবঙ্গেও খেপে খেপে বৃষ্টি আছে ভোর রাতের দিকে সোমবারে। এছাড়া সোমবার ভোর রাতে রংপুর, এদিকে সিলেট ময়মনসিংহর দিকে ভালো বৃষ্টি। পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টি না থাকলে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শীতলকুচি কোচবিহারের দিকে বৃষ্টি থাকছে। তারপর বেলা গড়ানোর সাথে সাথে সোমবার দিনকে আমাদের এই যে বৃষ্টি প্রবেশ করবে বিকালের দিকটাতে, আরামবাগ বর্ধমান কাটোয়া দুর্গাপুর সিউড়ি নলহাটি যে অঞ্চলগুলো বললাম খানিকক্ষণ আগে, আজিমগঞ্জ বহরমপুর ডোমকল বেলডাঙা কৃষ্ণনগর শান্তিপুর আংশিক কলকাতা, কলকাতার দিকে পরে এই বৃষ্টিটা থাকবে। তো এই হচ্ছে কি সোমবারের পরিস্থিতি। এবং সোমবার দিনের কিন্তু বাংলাদেশে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সোমবারের পর মঙ্গলবার যদি যাই তাহলে মঙ্গলবারেও বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। এবং দক্ষিণবঙ্গে এই যে খড়গপুর থেকে শুরু করে যে বৃষ্টি আরামবাগ বর্ধমান শান্তিপুর এদিকে কাটোয়া সিউড়ি নলহাটি মুর্শিদাবাদ আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙা এইসব জায়গাতে বৃষ্টি থাকবে। আংশিক কলকাতা হাওড়া হুগলি এদিকে কোলাঘাট উলুবেরিয়া বালিচক সব জায়গাতে বৃষ্টি থাকবে 21 তারিখে। এছাড়া বাংলাদেশের যশোর মেহেরপুর শৈলকুপা, বাংলাদেশে কিন্তু ভালোই বৃষ্টি থাকছে। বুধবার অবধি সর্বশেষ যা আপডেট আমাদের হাতে আছে তাতে বুধবার দিনকে ছিটেফোঁটা বৃষ্টি হালকা মাঝারি থাকবে। তার মানে আপাতত সোম মঙ্গলবার নাগাদ আমরা দেখতে পেলাম বৃষ্টি আছে। এবং তার সাথে এটাও বলে রাখি সোম মঙ্গলবার আর একটা চান্স আছে, সেটা একটা কালবৈশাখী বা একটা ঝড়ের, হয়তো অতটা লেভেলের হবে না কিন্তু তাও একটা ঝড়ের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। সেটা হচ্ছে গিয়ে কলকাতা ঝোড়ো হাওয়া বইবে, ঠিক ঝড় বলা যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার দিন দুপুরের দিকটাতে কলকাতার দিকে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ চব্বিশ পরগনাতে। তবে একটা ঝড় দেখা যেতে পারে কোতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া এই অঞ্চলে, যেখানে কি না প্রায় গাস্টিং থাকবে 57 কিলোমিটারের উপরে, তার মানে 35-40 কিলোমিটার গতিবেগে একটা এখানে ঝড় লক্ষ্য করা যেতে পারে। এটা হচ্ছে কি সোমবার, এবং তার সাথে বৃষ্টি যেটা দেখালাম। আর এদিকে আমরা যদি মঙ্গলবার দিন দেখি, মঙ্গলবার দিনও কিন্তু একটা হালকা ঝড়ের সম্ভাবনা থাকছে দক্ষিণে, এবং এদিকে খাতড়া চাকুলিয়ার দিকে একটা ওই ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। এই হচ্ছে ব্যাপার। তারপরে বুধবার দিন কি আর সেরকম কিছু নেই, তারপরে যদি থাকে তো পরবর্তী আপডেটে আমরা বলে দেবো। এই হচ্ছে আপডেট। এবং তাপমাত্রা দেখে নেব, তাপমাত্রা আজকে হচ্ছে গিয়ে, আজকে তো তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী হওয়ারই কথা। আজকে যেটা দেখতে পাচ্ছি কলকাতায় 37, এদিকে পুরুলিয়ায় 40, বাঁকুড়া 41, দুর্গাপুরের দিকটায় 40, খড়গপুর 39, ঝাড়গ্রাম 41, গোয়ালতর 40, চাকুলিয়া 40, চন্দ্রকোনা 40, কোতুলপুর মানে 40-41-42 দিকে আছে পশ্চিমের জেলাগুলি। আবার সিউড়ি বীরভূমও 41 রয়েছে, এদিকে আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর সবই 40-41 উপরে। এবং আমাদের দিকটায় চন্দননগর কলকাতা হাওড়া হুগলির দিকে 37। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। আর একেবারে দক্ষিণে 34-35 মধ্যে গোসাবা জয়নগর মজিলপুর কাকদ্বীপ কন্টাই দীঘা এই অঞ্চলগুলোতে, এবং মালদা পর্যন্ত 41। মালদাতেও কিন্তু তাপপ্রবাহ, বালুরঘাট 37, গঙ্গারামপুর 38, রায়গঞ্জ 39, তারপরে উত্তর দিনাজপুর ইসলামপুর 37, এদিকে শিলিগুড়ি 37, জলপাইগুড়ি 37, ধূপগুড়ি 37, আলিপুরদুয়ার 36, কোচবিহার দিনহাটা সবই 36-37 মধ্যে। তার মানে বেশ ভালোই গরম আছে। আর এদিকে বাংলাদেশের উত্তরে 38, ঢাকাও 38, সিলেটের দিক 34, আর দক্ষিণে খুলনা বরিশালের দিকে 36 মতো, সাতক্ষীরা যশোরের দিকে 36 মতো, কুমিল্লা 37, চিটাগাং মহেশখালী 32-33, ত্রিপুরা 36 মতো, শিলচর 34, আসাম 34-35 মধ্যে সমস্ত জায়গা, যদিও জোরহাটে 30 আছে, বেশ খানিকটা কম। এই হচ্ছে গিয়ে আজকে তাপমাত্রা। আগামীকাল কি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকালকে তাপমাত্রা আরেকটু কি বাড়বে। কলকাতাতে 35 এবং বাঁকুড়া 40, পুরুলিয়া 41 মতো থাকবে। তার মানে আজকের মতোই তাপমাত্রা কালকেও থাকবে, যদিও মালদায় আরেকটু বেড়ে 42 হবে।
1 ডিগ্রি করে বাড়বে। মালদার দিকে কিন্তু তাপপ্রবাহ এবং দাবদাহের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।